জাকাতের টাকা কাউকে না দিয়ে ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করা যাবে কিনা। জাকাতের টাকা এটা আটটি খাতের যে কোনো খাতে ব্যয় করতে হবে, ব্যবহার করতে হবে। এর ভিতরে প্রধান খাত হলো গরিব, অভাবী, মিসকিন যারা জাকাতের হকদার। জাকাতের হকদার হওয়ার জন্য যে পরিমাণ গরিব মিসকিন হওয়া দরকার, যার কিছু নাই, রিক্ত হস্ত বা যা আছে, যে উপায় উপার্জন আছে তা দিয়ে তার দিন চলে না, কষ্টে চলে, অভাবী মানুষ, তাদেরকে মূলত জাকাত দিতে হয়। এছাড়া পথিক, মুসাফির, তার সাথে টাকা পয়সা নাই, নিজের বাড়িতে হয়তো টাকা পয়সা আছে, এখন কষ্টে আছেন বা এখন সফরে আছেন, এই ব্যক্তিকে জাকাতে টাকা দেওয়া যাবে। আল্লাহর রাস্তায় জিহাদে টাকা ব্যয় করা যাবে জাকাতের। জাকাতের টাকা এটা দাসমুক্তির জন্য দেওয়া যাবে, এবং জাকাতের টাকা এটা কোনো ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করার জন্য জাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে, সেটাও ব্যাখ্যা সাপেক্ষ। তো এই জাতীয় খাতগুলো হলো জাকাতের খাত। জাকাত যারা উসুলকারী ইসলামী রাষ্ট্রের, তাদের বেতন জাকাতের খাত থেকে দেয়া যায়, যদি জাকাত উসুল করাই তাদের ডিউটি হয় মূলত, তাহলে সেক্ষেত্রে। এছাড়া জাকাতের টাকা এটা কোনো মসজিদ কিংবা মাদ্রাসায় নির্মাণ কাজে বা জেনারেল ফান্ডে দান করা যাবে। মাদ্রাসায় জাকাতের টাকা দেয়া যাবে যদি মাদ্রাসায় লিল্লা বোর্ডিং থাকে, গরিব ছাত্রদের ফান্ড থাকে, জাকাতের হকদার বাচ্চারা থাকে, তাহলে তাদের জন্য টাকাটা দেয়া যাবে। এটা দিয়া ওই গরিব অভাবী ছাত্রদের ব্যয়ভার বহন করা হবে, সেখানে ওই লিল্লা ফান্ডে দেওয়া যাবে। কিন্তু মাদ্রাসার বিল্ডিং এর কাজে দেওয়া যাবে না, শিক্ষকদের বেতনের কাজে দেওয়া যাবে, উন্নয়নমূলক কোনো কাজে ব্যয় করা যাবে না, কারণ এটা গরিবের হক। আপনি যদি বিল্ডিং করেন মাদ্রাসার, সেখানে শুধু গরিব থাকবে না, ধনীও, তাছাড়া এখানে কোনো গরিব মালিকও হচ্ছে না। এই জন্য মাদ্রাসা বা মসজিদের নির্মাণ কাজে, উন্নয়ন কাজে জাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াজ মাহফিলে দেওয়া যাবে না, ওয়াজ মাহফিলে জাকাতের টাকা দেওয়া যাবে না। জাকাতের টাকা দিতে হবে গরিব এবং অভাবী মানুষকে, এটা তাদের হক। এরপরে প্রশ্ন হলো, জাকাতের টাকা নিজ হাতে রেখে পুরো বছর নিজ জিম্মায় রেখে খরচ করা যাবে কিনা? সুন্দর একটি প্রশ্ন। জাকাতের টাকা এটা আপনি যদি নিজের হাতে রাখেন, ধরেন কথার কথা, এই বছর আপনার জাকাত হয়েছে 50,000 টাকা, আপনি হিসাব করছেন আপনার যা সহায় সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ব্যবসা বাণিজ্যে টাকা লাগানো আছে, স্বর্ণ গহনা আছে, সবগুলোর হিসাব করে বের করলেন যে আপনার টোটাল 50,000 টাকা জাকাত আসছে, এবং হিসাবটা ওলামাদের সাথে জেনে, মাসআলা জেনে বের করবেন। বের করার পরে যদি 50,000 টাকা আপনি দেখলেন হিসাব করে এই বছর জাকাত আসছে, তাহলে এই জাকাতের টাকা আপনি একসঙ্গে দিয়ে দিবেন। অর্থাৎ এটা যখন ফরজ হয়েছে, আপনি বের করলেন যে এত টাকা বের হয়েছে, হিসাব করে যখন ফিগারটা বের হলো, তো এটাকে একসঙ্গে দ্রুততার সাথে, একসঙ্গে বলতে একসাথে বান্ডেল ধরে না, দ্রুততার সাথে গরিবদেরকে দিয়ে শেষ করে ফেলবেন, এটাই হলো মূল মাসআলা। যদি আপনি মনে করেন যে আমি একসাথে দিয়ে দিতে চাই, কিন্তু এই মুহূর্তে এত গরিব জাকাতের হকদার, আমি প্রপার উপযুক্ত মানুষ খুঁজে পাবো না, তাহলে আমি নিজের কাছে রেখে দিলাম আলাদা করে, ডায়েরিতে লিখে রাখলাম, আমার পরিবার, স্ত্রী, সন্তান সবাই জানে যে আমার এবছরে 50,000 টাকা জাকাত, এটা আমি আলাদা করে রাখলাম সেখান থেকে, বা অন্তত নোট লেখা রাখলাম, সেখান থেকে আমি কিছু কিছু করে দিলাম, আজকে কিছু দিলাম, এক সপ্তাহ পরে, 15 দিন পরে, 1 মাস পরে আবার কিছু দিলাম, এভাবে দিয়ে দিয়ে শেষ করলাম, এভাবে দিলেও জাকাত আদায় হয়ে যাবে, এভাবে দিলেও জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু আপনি 50,000 টাকা জাকাত আসছে এটা শুধু নিজে হিসাব করে মুখস্থ রাখলেন, আর হিসাব টিসাব রাখলেন না, কোথাও লিখলেন টিখলেন না, পরিবারের লোকরাও জানে না, আপনি আন্দাজন্দা শুধুমাত্র দিয়ে যাচ্ছেন অথবা দিবেন এই মুখস্থ নিয়ত করে বসে আছেন, এটা জায়েজ হবে না, কারণ আপনার যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, তখন আপনার জাকাতটা আদায় হবে না যদি আপনি এটাকে আলাদা না করেন, কিংবা হিসাব করে পৃথক না করেন, কিংবা পরিবার এদেরকে যদি সাক্ষী না রাখেন, জানায় না রাখেন। এই জন্য গরিবের হক যাতে নষ্ট না হয়, জাকাত যাতে কোনোভাবে রিস্কের মধ্যে না পড়ে, সেজন্য সেই ব্যবস্থা করে আপনি আস্তে আস্তে চাইলে দিতে পারবেন। আমি কি বুঝাতে পারছি? তথাকথিত আধুনিক শিক্ষিত হয়ে যারা আলেমদের ভুল ধরে তাদের ব্যাপারে কিছু বলেন। আধুনিক শিক্ষিত হলে আলেমদের ভুল ধরা যাবে না এমন কোনো কথা নাই। আলেমরা যদি কোনো ভুল করেন, তাহলে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, আদবের সাথে, লেহাজের সাথে, হুজুর আপনার এই জিনিসটা ভুল হয়েছে কি না, আমি কি ভুল জানি কি না, ভদ্রতার সাথে জানা দেওয়াতে কোনো অসুবিধা নাই। কিন্তু প্রশ্নের ভাব দেখে বোঝা যাচ্ছে যে কিছু লোক আছে হুজুরদের খোঁচাখুঁচি করে দোষ বাইর করার বদ রোগে আক্রান্ত, তাদের কথা মনে হয় বোঝানো হচ্ছে। যদি সেই লোক
উদ্দেশ্য হয়ে থাকে তাহলে মনে রাখবেন ওলামায়ে কিরাম তো পরের কথা, সাধারণ মুসলমানেরই পিছে লাগালাগি করা এটা গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাদাবারু, তোমরা একে অন্যের পিছনে লাগালাগি করো না, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, তোমরা একে অন্যের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ শত্রুতা লাগালাগি কোচাকোচি করো না, ছিদ্র আবিষ্কার করার চেষ্টা করো না। ছিদ্রান্বেষণ বুঝেন মানে ত্রুটি আবিষ্কার করার চেষ্টা করা যায়, মৌলবীর ভিতরে কি দোষ বাইর করা যায়, এই খোটাখুটি করে এই দোষ মুসলমানের পিছনে বাইর করাই গুনাহ। সেখানে একজন আলেমের পিছনে যদি খোঁচাখুচি করা হয়, দোষ বাইর করার চেষ্টা করা হয়, সেটা আরো অনেক বড় গুনাহ। ভাইরা আমার, লুহুমুল উলামা মাসমুমা, ওলামাদের রক্ত, ওলামাদের গোশত এটা বিষাক্ত। বিষাক্ত মানে বুঝেন মানে কারোর পিছনে তার গীবত করা মানে মৃত মানুষের গোশত খাওয়ার মতো, কোরআনে আল্লাহ বলেছেন না? তো ওলামাদের পেছনে যারা দুশ্চর্চা করেন, তাদের পেছনে নিন্দাবাদ করে বেড়ান, তারা এই কাজটা করে যে মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন, যে এই গোশতটা বিষ মিশানো গোশত, অর্থাৎ এটা তাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাবে ওলামাদের বিরুদ্ধে এই সমস্ত ষড়যন্ত্রে লিপ্ত হলে। বিভিন্ন এলাকাতে ইমাম সাহেবদের আলেম ওলামাদের পিছে লাগার কিছু লোক আছে, খুঁজু তাদের পিছনে লাগবে। মনে রাখবেন ওলামাদের মোহাব্বত করাও ইবাদত, ওলামাদের মোহাব্বত করাও, আর ওলামাদের পেছনে লাগা, বিদ্বেষ করা, শত্রুতা করা গুনাহ। দুঃখজনক যে অনেক ওলামারাই নিজেদের বিরুদ্ধে নিজেরা লাগালাগি করেন, এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক। তো তারা এরকম বিচ্ছিন্ন যে দু চারজন কোনো গুনাহে লিপ্ত হন, আমরা সাধারণ মানুষ সেখান থেকে খারাপটা অনুসরণ করব না, আমরা ভালোটাকে শেখার এবং অনুসরণ করার চেষ্টা। অতএব ওলামাদের পিছনে লাগালাগি করবেন না ভাইরা, সাধারণ মানুষের পিছনে লাগাই যেখানে গুনাহ, সেখানে ওলামাদের পিছনে লাগাতে অনেক বড় গুনাহ। সূর্য চন্দ্র গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের সোজা হয়ে শুয়ে থাকতে হয়, এই সময় তরকারি ও মাছ কাটলে গর্ভের সন্তানের ক্ষতি হয়, এ ব্যাপারে ইসলাম কি বলে? তো ফতোয়া তো আপনি দিয়ে দিয়েছেন, আমি আর কি বলবো ভাই। সূর্য এবং চন্দ্র গ্রহণের সময় মহিলাদের জন্য অনেক বানোয়াট মাসআলা আমাদের সমাজে ঠিক করা আছে, যে তারা এই সময়ে এই টাইমে সবজি কাটতে পারবে না, ফলমূল কাটতে পারবে না, সোজা হয়ে টানটান হয়ে শুয়ে থাকতে হবে, বাহিরে যেতে পারবে না, এসব বানোয়াট বোগাস এবং ভিত্তিহীন মাসআলা, যত দুই নম্বর মাসআলা এবং যত দুই নম্বর ফতোয়া, মিথ্যা ফতোয়াবাজি এদেশে আছে তার বেশিরভাগই মহিলাদের বিরুদ্ধে। আবার লজ্জার কথা হলো সেই মহিলাদের বিরুদ্ধে ফতোয়াবাজিও মহিলারাই করে, বউয়ের বিরুদ্ধে ফতোয়াবাজি শাশুড়ি করে, ঠিক না? ঠিক ভাইরা আমার, এগুলা ইচ্ছা কথা, কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ করার সময় একজন পুরুষ যা যা করতে পারবে মহিলাও তা তা করতে পারবে, মহিলার জন্য আলাদা কোনো বিধিনিষেধ নাই। গর্ভস্থ সন্তান থাকলে হান করা যাবে না, তান করা যাবে না, এটা করতে হবে, ওইটা করতে হবে, এগুলো সব ভিত্তিহীন কথা। আমাদের এলাকায় ফজরের আজানের পূর্বে মসজিদের মাইকে হালকা জিকির করে এরপর আজান দেওয়া হয়, এটা করা যাবে কিনা? আজানের আগে হালকা কিংবা ভারী কোনো জিকিরের নির্দেশ কোরআন হাদিসে নাই, হালকা বা ভারী কোনো জিকিরের নির্দেশ কোরআন হাদিসে। আজানের সময় আজান দিয়ে দিবেন ডাইরেক্ট, আজান আগে আলাদা করে জিকির করার দরকার নাই। মাইক টেস্টিং করার দরকার, মাইক টেস্টিং করবেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার কিছু সময় জিকির, অনেক এলাকাতে যেটা আগের দিকে আছে আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই জাতীয় অনেক দরুদ পড়ে তারপরে আজান দেন, ভাই আজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দেওয়া হয়েছে না হয় নাই? আজান শুরুই তো হয়েছে ওনার সময়, ওনার মাধ্যমে, ঠিক না? ঠিক। তো সে আজান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে মক্কাতে আজান সারা জীবন দিয়েছেন না দেন নাই? তো সে আজানের আগে ওনারা যদি কোনো হালকা বা ভারী জিকির করে থাকেন কিংবা দুরুদ পড়ে থাকেন তো আমরাও করব, যদি আজানের আগে আর নতুন করে কোনো কিছু ওনারা না করেন তাহলে আমাদেরকে করার নির্দেশ কে দিল? ইসলামটা হলো অনুসরণের নাম, ইসলামটা কিসের নাম ভাই? প্রতিটা ইবাদত কিভাবে করতে হবে তার দৃষ্টান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন না জান নাই? অতএব আজানের আগে আর কোনো কিছু বলার কোনো নির্দেশ, বিশেষ করে জিকির আজকার দোয়া দরুদ কোনো কিছু মাইকে বলতে হবে, অন্যদেরকে শোনাতে হবে, এরকম কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও আজানের আগে আর কিছু নাই ভাই। হ্যাঁ, আজানের পরে আছে, আজানের পরে কি আছে? দরুদ শরীফ পড়বেন, আজানের পরে আপনি আজানের দোয়া পড়বেন, এগুলো সুন্নাহ দ্বারা সাবেত এবং প্রমাণিত আছে। সকালে ঘর ঝাড়ু না দিয়ে ও রাতের বেলায় ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? সব ফতোয়া আপনারাই দিয়ে দিলেন, ঘর ঝাড়ু না দিলে এবং রাত্রে বেলা ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না, এগুলো মিথ্যা কথা ভাই। আপনি যদি কাউকে কিছু দিতে চান, দেওয়ার প্রয়োজন মনে করেন, উপযোগী মনে করেন, তো সকালেও দিতে পারেন, দুপুরেও দিতে পারেন, রাতেও দিতে পারেন, আর রাতের বেলা কেউ চাইলে কিছু দেওয়া যাবে না,
এগুলো ভিত্তিহীন কথা। আমাদের দেশে অনেক দোকানদার আছে, প্রথম কাস্টমারটা যদি বাকি চায়, কি চায়? বাকি চায়। দোকানদার বলে হায় রে আজকে যাত্রাটাই শেষ আমার, ঠিক না? ঠিক, বাকি চাওয়া লাগে না। যদি টাকা ভাঙতি করতে যায় কোনো দোকানদারের কাছে, তো মেজাজটা গরম হয়ে যায় যে আজকে যাত্রাই শেষ করলি আমার। এগুলো শিরকপূর্ণ বিশ্বাস, ইমানদারের সমস্ত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না। প্রথম কাস্টমার বাকি আসলে তাকে বাকি দিলে বা টাকা ভাঙতি দিলে আমার আর সারাদিন ভালো ব্যবসা হবে না, এগুলো শিরকপূর্ণ বিশ্বাস। আমার ভালো ব্যবসা হওয়া না হয় এটা আমার তাকদীরের ফয়সালার উপর নির্ভর করে, ঠিক না? বেঠিক, আমার নসিবে যদি আল্লাহ ভালো কিছু লিখে রাখেন, ওই লোকের ভাঙতি দিলে বাকি দিলেও হবে, না দিলেও হবে, বরং আমার আজকের দিনের ব্যবসার শুরুটাই হলো একটা ভালো কাজ দিয়ে একটা লোকের উপকার করলাম, বাকি দিলাম, আরেকটা লোকের উপকার করলাম, ভাঙতি দিলাম। তাহলে একটা ভালো কাজ দিয়ে ব্যবসা শুরু হলো, এর পিছনে কল্যাণ আছে, সওয়াব আছে, ইমানদার সেটা আরো আগ্রহ ভরে করবে। আর ওইটার কারণে যদি আপনার মধ্যে হেজিটেশন হয়, আপনার মধ্যে মনে হয় হায় রে আমার আজকের দিনটা গেল গেল, তাহলে বুঝতে হবে আপনি কুসংস্কারের বিশ্বাসে আছেন, আপনার মধ্যে শিরকপূর্ণ বিশ্বাস আছে, আপনি আল্লাহকে এখনো চিনেন নাই, আপনি তাওহীদে বিশ্বাসী না, ইমানের দুর্বলতা আছে। আমার যা নসিবে আছে আজকের দিনে সেটা আসবেই আসবে, কেউ ঠেকাতে পারবে না। অতএব সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে না। ভাইরা আমার, অনেক উল্টাপাল্টা এরকম বিশ্বাস আমাদের সমাজে আছে। ঘর থেকে বাইর হইলেই ধরেন প্রথম ঝাড়ু দেখছে, ঝাড়ু যা মোড়টাই নষ্ট হয়ে যায়, আছে না এরকম অনেকে? ঘর থেকে বাইর হয়েছে গ্রামে, উঠানে মহিলা একেবারে দরজা বরাবর ঝাড়ুটা এত সুন্দর একটা পজিশনে রাখছে, ওই পজিশনে ঝাড়ুতে বেচারা বাইরে হয়ে ঝাড়ুর দিকে নজর পড়ছে যে আমার কপালে আজকে ঝাঁটার বাড়িয়ে আছে। তাহলে এরকম ফালতু বিশ্বাসে করা মানুষ আছে না? নাই মুসলমান এত এত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না। আরে ভাই, আমার ভালো মন্দ সব কার কাছ থেকে? আমাদের ইমানের যে রোকন আছে তার ভিতরে একটা হলো ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো কিছু আসলে সেটাও লিখিত আছে, মন্দ কিছু হলে সেটাও। ওই ঝাড়ুর কোনো ক্ষমতা, ঝাড়ু শুধু দেখে কেন, আপনার যদি কপালের সামনে এরকম ঝুলাইও রাখে তাতেও আপনার কোনো ক্ষতি হবে না, নসিবে যা লেখা আছে তার বাইরে, ঠিক না? ঠিক। অতএব সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে। অনেক এলাকা আছে কিছু লোকেরে বলে অপয়া অপয়া কুফা, এর মুখ দেখলে আমার আজকে যাত্রা শেষ, এরকম ফালতু বিশ্বাস আছে না? নাই ভাইরা আমার, অনেকে বাইর হওয়ার সময় হঠাৎ করে কাকের ডাক শুনছে, বলে শেষ আজকের দিনটা। এগুলো ইমানদারের বিশ্বাস হতে, ইমানদার তো তাকদীরে বিশ্বাসী, সে জানে তার ভালো মন্দ সব লিপিবদ্ধ আছে আল্লাহর তরফ থেকে, এগুলার কোনো ক্ষমতা নাই। সকালে ঘর ঝাড়ু না দিয়েও রাতের বেলা ঘর থেকে, আচ্ছা এটাও তো দিলাম, এরপর এটা হলো কোনো অমুসলিম বা তান্ত্রিক ব্যক্তির কাছ থেকে কোনো মুসলমান ব্যক্তি ঝাড়ফুঁক নিতে পারবে কিনা, খুব দরকারি প্রশ্ন। আজকাল দেখা যায় অনেক হিন্দু বা অনেক অন্য ধর্মাবলম্বী তারা দেখা যায় বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে কবিরাজি করে, এই সমস্ত কবিরাজের কাছে মুসলমান চিকিৎসার জন্য, কোনো বিপদ আপদ থেকে দূরের জন্য, কোনো অসুবিধার জন্য তাদের কাছে যেতে পারবেন কিনা? পরিষ্কার উত্তর হলো হারাম, বরং ইমান নষ্ট হতে পারে। আরে ভাই, তাদের কাছে যাওয়া তো অনেক পরের কথা, যদি কেউ নিজেকে মুসলমান দাবি করে, নামাজ কালাম পড়ে, নাম আবদুল্লাহ আব্দুর রহমান হয়, আর সে যদি আপনাকে এই জাতীয় তাবিজ দেয় যে তাবিজের ভিতরে শিরকি কথা লেখা, ফেরাউন নমরুদ হামান অমুক তমুক এবং নানা রকম বান্টনা ইত্যাদি করাকরি করে, তাহলে এই লোকের কাছ থেকে এগুলো নেওয়াটাও তো জায়েজ নাই, গুনাহ। সেখানে আপনি কোথাকার কোন অমুসলমানের কাছে যাবেন? ইসলাম কি এত দুর্বল হয়ে গেছে যে কোন কাফেরের কাছে যাইতে হবে আপনাকে তন্ত্রমন্ত্র আনার জন্য? আপনি যদি কোনো কিছু না জানেন এবং কোনো আলেমের কাছে যাওয়ার সুযোগ না থাকেন, আমি শিখাই দিই, শিখাই দিব, নিজে নিজে করবেন। আউযু বিসমিল্লাহ পড়ে মুহাব্বতের সাথে শুদ্ধ উচ্চারণ করে সুরায় ফাতেহা পড়বেন। কোন সুরা পড়বেন? সুরায় ফাতেহা। সুরায় ফাতেহা পড়ে পানিতে ফু দিয়ে পানিটা যে কোনো রোগের জন্য অসুবিধার জন্য বিসমিল্লাহ বলে সেপার নিয়তে, আল্লাহ আপনি এই কোরআনের আয়াতের মাধ্যমে আমাকে সুস্থ করে দেন, এই নিয়তে আপনি পান করবেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আমার বাসায় একবার আমার ছোট বাচ্চা এরকম কান্নাকাটি করছে, অসুস্থ, কষ্ট পাচ্ছে, তো আমার ওয়াইফ বলতেছে যে একটু সুরা ফাতেহা পড়ে একটু ফুটু দেন। তাই আমি বললাম আমি ফু দিতে হবে কেন, তুমি দিলে কি সমস্যা, তুমি দিলে কি সমস্যা, কাজ কি আমি করবো না আল্লাহর কোরআনে করবে, তাহলে তো তুমি দিলেও হইতে পারে, দাও বিসমিল্লাহ পড়ে।
আমরা আমাদের বাসায় বাচ্চাদের উপরে প্রায় সময় সূরা ফাতিহার আমলটা করি, আলহামদুলিল্লাহ অলৌকিক ভাবে উপকার পাই। সেই ইমান এবং সেই ইয়াকিন থাকতে হবে। সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ বাচ্চাকে ডাইরেক্ট ফু দিবেন, পুরো শরীর মুছে দিবেন। আরেকটা বলি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কোরআনের শেষ তিনটা সূরা, এই তিনটা সূরা তিন তিনবার পড়ে কথার কথা কোনো বাচ্চা হোক বড় হোক ফু দিবেন, ইনশাআল্লাহ সে শেফা লাভ করবে। আপনি কোনো খাবারে পড়ে ফু দিয়ে তাকে খাওয়াবেন পান করাবেন, ইনশাআল্লাহ সে শেফা লাভ করবে। কোরআনকে আল্লাহ তাআলা শেফা হিসাবে নাজিল করেছেন, এটা আমাদের কলবেরও শেফা, এটা আমাদের শরীরেরও শেফা। সাহাবীদের মধ্যে একটা দল একবার তারা কোথাও গিয়েছেন, তো আসার পথে সম্ভবত বা যাওয়ার পথে কোনো এক জায়গায় তারা রাত্রি যাপন করেছে। আগের যুগে তো আর এত দোকানপাট ছিল না, মরুভূমি দিয়ে যাচ্ছে, কোনো দোকানপাট নাই, খাবারের ব্যবস্থা নাই, তাদের কাছে যে পাথেয় ছিল শেষ হয়ে গেছে। তো পাশেই কোনো বসতি পাইছে গ্রাম, সে গ্রামের মানুষরা মুসলমান ছিল না, তাদেরকে বলছে ভাই মুসলমান না হোক মানুষ তো দিন শেষে, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে একটু খাবার টাবার দাও। তারা বলছে না খাবার টাবার দেবো না, দেয় নাই। তখন সাহাবিরা ক্ষুধা পেটেই রাত কাটাইছে। তো এর কিছুক্ষণ পরে শোনা গেল ওই এলাকার যে নেতা, যারা খানা দেয় নাই তাদের নেতা সাপকে সাপে কামড়ায় বসছে, বিষাক্ত সাপ। এবার তারা সাপের বিষ নামানোর জন্য ওঝা খুঁজতেছে, ওঝা খুঁজতে খুঁজতে তাদের মধ্যে ওঝা নাই। এখন তারা বললো যে কালকে কিছু মৌলবি আসছে, যে ওদের কাছে কোনো লোক আছে কিনা সাপের বিষ বাইর করার নামানোর, দেখো তো আসছে। আসলে সাহাবিরা যখন শুনছে এই কাহিনী, সাহাবিরা বলে যে গতকালকে খাওয়ান দাওয়া নাই আর আজকে কাম, ঠিক আছে তোমাদের নেতা সাহেবের বিষ নামায় দেয়া হবে, বিনিময়ে এতগুলো ছাগল দেয়া লাগবে। এবার রাজি হয়ে গেছে, উপায় নাই। তো ওনারা সাহাবি সম্ভবত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, আবু রাদিয়াল্লাহু আনহু, আমি পুরো স্মরণে আসছে না, তো যে সেখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, তো সেখানে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সূরা ফাতিহা পড়ে ফু দিছেন, ভালো হয়ে গেছে। উনি যে সূরা ফাতিহা পড়ছেন কেউ জানে না, পড়ে ফু দিছেন বিষ নেমে গেছে, চলে আসছেন। এখন সাহাবিদের মধ্যে দুই দল হয়ে গেছে, একদল বলে ছাগল খাওয়া জায়েজ হবে না, কারণ তুমি নিশ্চয় কোরআন আয়াত পড়ে ফু দিছো, এটা দিয়ে আবার বিনিময় নিছো, খাওয়ান জায়েজ হবে কেমনে? আর একদল বলে অবশ্যই জায়েজ, আমরা পরিশ্রম করে নিয়েছি, এটা দুনিয়াবি কাজ, আখেরাতের কাজে সব নেওয়া যায় না, একজনের ট্রিটমেন্ট করেছি আমি, এটা হতে পারে জায়েজ। এখন সাহাবিদের মধ্যে দুই দল হয়ে কেউ খাইছে কেউ খায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে আসার পর এবার বলছি ইয়া রাসূলুল্লাহ, এই এই ঘটনা, এখন এই ছাগল খাওয়া কি জায়েজ হবে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ছাগল আর আছে কিনা থাকলে আমারও ভাগ দিও। তার মানে তিনি বুঝাইছেন যে এটা জায়েজ আছে। তাহলে এরপর উনি জিজ্ঞাসা করলেন ওই সাহাবিকে যে তুমি কি পড়ছিলা এত কনফিডেন্টের সাথে যে হ্যাঁ ভালো হয়ে যাবে? তখন বললেন আমি সূরা ফাতিহা পড়ছি। সূরা ফাতিহার, সূরা ফাতিহার পাওয়ার দেখছেন? এই জন্য ভাইরা, ওই অমুসলিম বা কাফের মুশরিক কোনো তান্ত্রিক ফান্ত্রিকের কাছে না, সরাসরি কোরআন আয়াত পড়ে নিজে চিকিৎসা গ্রহণ করবেন। এরপরে প্রশ্ন হলো, জীবনে একবার হলেও পীরের মুরিদ হতে হয়, পীরের হাতে বায়াত না হলে জান্নাতে যাওয়া যাবে না, কথাটা কতটুকু সত্য? ভাই এরকম কোনো কথা কোরআন হাদিসে আসে নাই যে পীরের হাতে মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, একবার হলেও মুরিদ হইতে হবে, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয় নাই। একজন মানুষ তিনি তার দিন শেখার চেষ্টা করবেন ওলামাদের কাছ থেকে, আলেমদের নেককারদের সোহবতে যাবেন, সান্নিধ্যে যাবেন, সেটা আপন জায়গায় ঠিক আছে, আপনি ভালো মানুষদের সান্নিধ্যে যেতে হবে কি হবে না? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, সৎকর্মশীল নেককার মুত্তাকিদের কাছে থাকতে হবে, তাদের সংস্রবে যেতে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু পিন না ধরলে বা তার হাতে বায়াত না নিলে ঈমান চলে আপনার জান্নাতে যাবেন না, এমন কথা কোরআন হাদিসে আসে নাই। আপনার একজন বা একাধিক উপদেষ্টা ওলামা একরাম থাকতে হবে, যাদের সাথে আপনি পরামর্শ করবেন, মাসআলা জানবেন ব্যক্তিগতভাবে, তাদের সান্নিধ্য আপনি উঠাবেন, তাদের সান্নিধ্যে যাবেন, মজলিসে বসবেন, সেই সুসম্পর্ক আপনার ওলামাদের সাথে থাকতে হবে, এটা জরুরি। যুবক বয়সে মানুষের উপর অত্যাচার করে তাদের সম্পদ আত্মসাৎ করে শেষ বয়সে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন কিনা? ক্ষমা চাইলে তো আল্লাহ অবশ্যই মাফ করবেন, কিন্তু যাদের উপর অত্যাচার করেছেন তাদের কাছ থেকে মাপ চাওয়ার সুযোগ থাকলে অবশ্যই তাদের কাছ থেকে মাপ চাইতে, শুধু মাপ চাইলে হবে না, কারোর টাকা পয়সা মেয়ের মানিং কাটিং করে থাকলে সেই টাকাগুলো সেই পয়সাগুলো তাদের ফেরত দিতে হবে, এর পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কথা কি বুঝাতে পারছি?
অনেকে শুধু আল্লাহর কাছে মাপ চায় আর টাকাগুলো হালাল করে ফেলা, এরকম যদি হয় তাহলে আমরা সবাই মিলে দুই নম্বরই করে এরপরে কান্দাকাটি করে মাপ টাপ চাইলাম। এত সহজ না, বান্দার হক খুব জটিল। হ্যাঁ, যদি এমন হয় যে যাদের হক নষ্ট করেছে তাদের কাছে এখন আর টাকা পয়সা পৌঁছানো সম্ভব না, তারপরেও ওই পরিমাণ টাকা গরিব দুঃখীকে দান করবেন তাদের সওয়াবের উদ্দেশ্যে। আর যদি কারোর হক নষ্ট করে তার সাথে ব্যবহার খারাপ করেন, আচরণ খারাপ করেন, এখন আর তাকে খুঁজে পাবেন না, তাহলে বেশি বেশি করে আল্লাহর কাছে তার জন্য মাগফিরাতের দোয়া করবেন, তার জন্য নেক আমল করবেন, সাদাকা করবেন, আল্লাহকে খুশি করার জন্য নিজে এক্সট্রা আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। রাগের মাথায় স্বামী তার স্ত্রীকে তালাক দিলে তালাক হবে কিনা, এই প্রশ্ন বিভিন্ন জায়গায় আসে। ভাই, একটা রাগ আছে যেই রাগে স্ত্রীকে তালাক দিলে তালাক হবে না, বলবো সেটা কোনটা? বলেন, তালাক দেওয়ার জন্য প্রস্তুত নাকি? ভাই, রাগের একটা বিশেষ পরিস্থিতি আছে, ওই পরিস্থিতিতে যদি কারো রাগ চলে যায়, ওই পর্যায়ের রাগ যদি হয়, তাহলে সে অবস্থায় তালাক দিলে তালাক হবে না। সেটা হলো এমন রাগ যে রাগের চোটে আপনার মিটার এরকম হাই হয়ে গেছে যে আপনি নিজে অটো ডাইরেক্ট হয়ে গেছেন, কি বলছেন নিজে কিচ্ছু জানেন না, রাগের চোটে আপনি প্রায় পাগল হয়ে গেছেন। এই টাইপের কিছু লোক আছে, রাগ হয়ে গেলে এরকম ভয়ঙ্কর পর্যায়ে চলে যায়। যদি এরকম কোন রাগ হয় যে রাগের কারণে আপনার মুখ দিয়ে কি বাইরে হয়েছে আপনি নিজেও জানেন না, আশপাশের লোকজন বলতেছে হ্যাঁ হ্যাঁ তুমি তো বোরে তালাক দিয়েছো, আপনি বলছেন কই আমি কি বলছি আমি তো জানি না, রাগের চোটে যদি এই লেভেলে চলে যায় কেউ, যে পাগল হয়ে গেছে, সে মাথা খারাপ হয়ে গেছে এবং কি বলছে সে নিজে জানে না, এই রকম রাগ যদি হয় সেই রাগে তালাক দিলে তালাক হবে। এছাড়া আপনি রাগের চোটে তালাক দিয়েছেন কিন্তু কি বলছেন আপনি ঠিকই জানেন নিজেরটা নিজে, এরপর এসে বলতেছেন না রাগের মাথায় তালাক দিছি, এই তালাক অবশ্যই হবে, এই তালাক অবশ্যই হবে। আমাদের দেশে আজকাল এইসব মাসআলা হুজুররা দেওয়া লাগে না, প্রশাসন লোকরা দিয়ে দেয়, বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হইবে না। তালাক কি মানুষ পীড়িত করতে করতে দেয় নাকি? তালাক দেয়ই তো রাগের মাথায়, আর রাগের মাথায় যদি তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাকই আর হবে না, ঠিক না? ঠিক। অতএব এটা ফালতু কথা, সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম একমত যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয়ে যাবে। হ্যাঁ, যদি রাগটা এই লেভেলের হয় যে রাগের কারণে আপনি পাগল হয়ে গেছেন, মাথা নষ্ট হয়ে গেছে, তাহলে তো আপনি অসুস্থ, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। এরপরে প্রশ্ন হলো, কুকুরের গায়ের সাথে ছোঁয়া লাগলে কি পোশাক ও শরীর নাপাক হয়ে যায়? উত্তর হলো, কুকুরের শরীর লাগলেই শরীর বা কাপড় নাপাক হয় না। যদি কুকুরের শরীরে কোনো নাপাক লেগে থাকে, আপনি জানেন যে তার শরীরে নাপাক লেগে আছে, তখন সেই নাপাকটা আপনার শরীরে লাগছে, তাহলে তো নাপাক হবেই। কিন্তু এমনি কুকুরের শরীরটা, বাহ্যিক শরীরটা নাপাক মূলগতভাবে না, এটা শুকুরের মতো নাজিস আইন বা মূলগতভাবে নাপাক না, যার কারণে এটা শরীর লাগলেই কি হয়ে যাবে কাপড় বা শরীর নাপাক হবে এমনটি মনে করার কারণ অনেক মুসলমান আছে, অন্য ধর্মের মানুষের সাথে টাচ করলে মনে করে নাপাক হয়ে গেছে, এটাও ভুল ধারণা। অন্য কোনো ধর্মাবলম্বীর শরীরের সাথে টাচ হলো, হাত মিলালেন বা শরীর লাগলো, কাপড় লাগলো, এতে নাপাক হওয়ার কোনো কারণ নাই। যারা বলে গান বাজনা মদ্যপান ও আনন্দ ফুর্তি করে বছরটা শেষ করব, তাদের ব্যাপারে ইসলাম কি বলে? একজন মুমিন ব্যক্তি কিভাবে একটা বছরকে বিদায় দিবে? এটার ওয়াজ হয়ে গেছে। হিন্দু বা মুসলিমদের পুজোর প্রসাদ, তাদের বিয়ের দাওয়াত ও তাদের জবাই করা পশু মাংস খাওয়া যাবে কিনা? ভাই, মুশরিকরা যদি কোনো পশু জবাই করে তাহলে সেই পশু খাওয়া যাবে না। পশু যদি মুসলমান জবাই করে, আল্লাহর নামে জবাই হয়, তাহলে সেটা খাওয়া যাবে। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নাম নেওয়া হয় না যে পশু জবাইতে, ওইটা খাওয়া যাবে না, ওইটা তোমরা খাবা না। সেই সাথে হিন্দু ভাইয়েরা, হিন্দু বোনেরা আমাদের সমাজে পাশাপাশি বসবাস করে, তারা কোনো খাবার পাঠাইছে আপনাকে, আপনি এটা খেতে পারবেন যদি হালাল হয়, আপনাকে কোনো হালাল খাবার পাঠাইছে, ফ্রুটস পাঠাইছে বা এমন কোনো খাবার পাঠাইছে যেটা নাপাক না, গোশত বাজার থেকে কিনে এনে দিছে অথবা মুসলমান জবাই করে দিছে, সেটা আপনি খেতে পারেন, তাদের জবাই করা নাই, খেতে পারেন। কিন্তু তাদের উৎসব উপলক্ষে যদি কিছু দেয়, সেটাও আপনি খেতে পারেন যদি সেটা হারাম না হয়। প্রসাদটার ব্যাপারটা হলো, পুজোর যে প্রসাদ, এটা যেহেতু প্রতিমার সামনে উপস্থাপন করা হয় এবং সেখান থেকে আনা হয়, মনে করা হয় এটাতে বরকত আছে, কল্যাণ আছে, ওই উদ্দেশ্যে ভাগযোগ করে সবাই খায়, ওই উদ্দেশ্যে ওই নিয়তে আপনি যদি এটা খান, তাহলে কিন্তু গুনাহ হবে, তাহলে কিন্তু ঈমান যাওয়ার মতো বিষয় হবে, কারণ ওই কল্যাণের ক্ষমতা আল্লাহ তাআলা প্রতিমাকে দেন নাই। ওই বিশ্বাস যদি করেন তাহলে সেটা ঈমান নষ্ট হবে, এবং বিশ্বাস থেকে যদি খাবারটা আনতে অ্যাভয়েড করবেন, এমনি সাধারণ খাবার দিলে সেটা খাওয়া জায়েজ আছে। হিন্দু বা মুসলিমের, আচ্ছা এটা গেল,
বর্তমানে মুসলমানদের বিবাহে গায়ে হলুদ নামক অনুষ্ঠান করা হবে এবং গভীর রাত পর্যন্ত নাচ গান করা হবে, ইসলাম কি বলে? ভাইরা আমার, গায়ে হলুদের নামে যে অসভ্যতা হয় আমাদের সমাজে, মেয়েদের গায়ে হলুদে ছেলেরা, ছেলেদের গায়ে হলুদে মেয়েরা, মাখামাখি, ঢলাঢলি, বিপদদেগী, অশ্লীলতা, গান বাজনা, বাদ্যযন্ত্রের ব্যবহার, এগুলো হারাম হওয়ার ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত? অতএব যুবকরা যারা বিয়ে করেন নাই, শুনে রাখেন, আপনাদের বিয়েতে যদি হারাম এবং নোংরামি কাজ দিয়ে শুরু করেন, এই বিয়েতে কখনো বরকত এবং কল্যাণ হবে না। মনে রাখবেন ভালো করে, ঘরে ঘরে এখন অশান্তি, স্বামী স্ত্রী ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ লেগে থাকে, কোনো শান্তি নাই, কয়দিন পরপর ভেঙে যায়। কেন? কারণ বিয়ের শুরুতে আল্লাহকে নারাজ করা হয়, আল্লাহ নাফরমানি করা হয়। হারামে আল্লাহ তাআলা আরাম। অশেব, আপনার যদি বিয়ে উপলক্ষে গায়ে হলুদ মাখতে চায়, মরিচ মাখতে চায়, তাহলে মরুজ বেটে হলুদ বেটে দমসে মাখেন জামাই বউ দুজন মিলে। ওখানে পাবলিক বাহির থেকে মানুষ এনে মহিলা পুরুষ মাখামাখি করে গান বাদ্য করে বেহায়াপনা এবং নির্লজ্জতা করবেন? বিশেষ করে একটা কথা শুনে যান, বিয়ে উপলক্ষে এদেশের 99% বিয়েতে কি হয়, গান বাজনা শুধু হয় তা না, বিশাল বড় বড় বক্স সেট ভাড়া করে এনে, ব্যান্ড পার্টি এনে বিশাল বিকট আওয়াজে গান বাদ্য বাজানো হয়, আশপাশে মানুষের ঘুম হারাম হয়, হয় কি হয় না? রাত বিরাতে মানুষের কষ্ট হয়, ছাত্রদের কষ্ট হয়। তো আপনার বিয়ে উপলক্ষে আশেপাশে মানুষের যদি কষ্ট হয়, আল্লাহর রহমত আসবে না, গজব আসবে? অতএব এই পাপাচার, এই অনাচার, এই অসভ্যতা, এই অভদ্রতা আমরা করব? আপনার গান শুনতে মনে চাইছে, আপনি গান শুনেন, শুনে আপনি লাফালাফি করেন, আপনার ব্যাপার, আল্লাহর সাথে আপনি বোঝাপড়া করবেন, তো আপনি আমাকে গান শুনতে বাধ্য করবেন? আমি মোবাইলে কথা বলতে পারবো না, ঘুমাইতে পারবো না, হার্টের রোগীর অসুবিধা হবে, বাচ্চাদের অসুবিধা হবে, মুসলমান তো পরের কথা, কোনো বিবেকবান মানুষও এই নির্লজ্জ বেহায়াপনা কাজ করতে পারে? কিন্তু বিয়ে উপলক্ষে এই গানের আওয়াজে আশপাশে সব জীবন অতিষ্ঠ হওয়ার মতো এরকম কাজ করা হয় কি হয় না? আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কথায় কথায় অনেক স্ত্রীরা বলে, শুধু আমি বলি, আমি বলে তোমার সংসার করলাম, অন্য কেউ হলে তোমাকে ছেড়ে চলে যেত, সংসারের সুখের জন্য করণীয় কি? ভাইরা আমার, এটা অনেক মহিলা বলে, ঠিক আছে, আবার কোনো কোনো পুরুষরাও কিন্তু এরকম ছোটলোকি কথা, সংসারের সুখের জন্য দুইটা জিনিস লাগবে, কয়টা জিনিস? সবর আর শকর, সবর আর ধৈর্য ধারণ করতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহ আমাকে দাম্পত্য জীবনে আমার জীবন সঙ্গিনী থেকে যতটা সুখ দিয়েছেন, এতটুকু সুখ পেয়ে আমি আল্লাহর কাছে শুকর আদায় করব। অনেকে এটুকুও পাচ্ছে না, আছে না নাই? আবার আমার যতটা কষ্ট হচ্ছে, এর চেয়ে বেশি কষ্ট হচ্ছে অনেকের, সেরকম লোক আছে না নাই? অতএব আল্লাহর কাছে সবর এবং শুকর করলে আল্লাহ দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি দিবেন। এরপরে প্রশ্ন হলো, আমি যদি প্রতিদিন 10 থেকে 15 মিনিট এশার আজানের আগে বসি, তাহলে কি আমার নামাজ হবে, নাকি আমি আজানের অপেক্ষা করব? এটা প্রশ্ন আমি বুঝি নাই। যাই হোক, জাজাকুল্লাহ খের ভাই। আর অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু রাত গভীর হয়েছে, ভয়ঙ্কর কুয়াশা দেখাই যাচ্ছে চারপাশে, অন্ধকার এবং আপনার ঠান্ডা শুরু হয়েছে। তো আজকে এই পর্যন্ত থাকুক, বাকি যে প্রশ্ন আপনাদের আছে এই প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি। আমি প্রত্যেকটা মাহফিল থেকে প্রশ্ন ফেলাই না সাধারণত, এগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো টেলিভিশনের প্রশ্ন উত্তরে কিংবা আমাদের লাইভে কিংবা পরবর্তী কোনো মাহফিলে, আগামীকালকে নেত্রকোনা মাহফিল আছে ইনশাআল্লাহ, তারপরের দিন সম্ভবত মাদারীপুরে মাহফিল আছে, আমরা ইনশাআল্লাহ সেখানে আপনাদের উত্তরগুলো দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম, জানলাম, বুঝলাম, সে অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।